হ্যাঁ স্যার ম্যাম পূর্ণেন্দু পূর্ণেন্দু ভার্চুয়ালে বলুন ওভারঅল রিপোর্টটা ম্যাডাম জানতে চাইছেন নমস্কার স্যার নমস্কার ম্যাম আমাকে শোনা যাচ্ছে স্যার ইয়েস ইয়েস কন্টিনিউ থ্যাংক ইউ স্যার নমস্কার ম্যাম ম্যাম আপনি যেভাবে প্রতিনিয়ত আমাদেরকে গাইড করে গেছে ইনস্ট্রাকশন দিয়েছেন ম্যাম আমাদের সব অফিসার জেলার একসঙ্গে সেই মতো করে কাজ করেছে ম্যাম এখন পর্যন্ত ম্যাম আমাদের জেলা যে সাইক্লোন বয়ে গেল স্যার ম্যাম 25খানা জেলা আমাদের ব্লক সবটাই এফেক্টেড 12খানা ব্লক যেগুলো নদীর ধারে সমুদ্র ধারে ওয়ার্সলি এফেক্টেড হয়েছে ম্যাম 800টা মৌজা আছে যেখানে কমপ্লিটলি ইনান্ডেশন হয়েছে অর্থাৎ সমুদ্রের নোনা জল ওখানে ঢুকে গেছে ম্যাম প্রায় 18 লক্ষ লোক তারা ডাইরেক্টলি এফেক্টেড আমরা ম্যাম আপনার নির্দেশ মতো রাতারাতি 4 লক্ষ প্রায় 12,000 লোককে আমরা রেস্কিউ সেন্টারে নিয়েছিলাম ম্যাম সেই জন্য অনেকটা দুর্যোগ এড়ানো গিয়েছে ম্যাম ক্ষয়ক্ষতি ম্যাম আমাদের এই মুহূর্তে সব বিডিওরা সব লাইন ডিপার্টমেন্ট পুলিশরা সবাই ফিল্ডে এখন আমরা রিলিফের কাজ করছি অর্থাৎ সেখান থেকে টারপলিন ফুড কুক ফুড আমরা দিচ্ছি প্রত্যেকটা শেল্টারে যারা আছে তাদেরকে ফুড তাদেরকে মেডিসিন তাদের হেলথ চেক আপ সবটাই চলছে ম্যাম ফিল্ডে আমাদের এখন এই মুহূর্তে একদিকে রিলিফ অপারেশন চলছে ম্যাম আর একদিকে কত ক্ষয়ক্ষতি আমরা প্রত্যেকটা ব্লকের টিম অনেকগুলো বানিয়েছি তাদেরকে ওরিয়েন্ট করেছি তারা সবাই আমরা সিভিল অফিসার পুলিশ এবং পঞ্চায়েত সমিতি প্রধান সবাই একসঙ্গে ফিল্ডে যাচ্ছি সবার সঙ্গে কথা বলে কত ক্ষয়ক্ষতি অ্যাসেস করার চেষ্টা করছি ম্যাম তবে এখনো আমরা কয়েকটা গ্রামে ঢুকতে পারছি না সেখানে এত জল জমেছে এই মুহূর্তে ম্যাম আমাদের যে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে ম্যাম আমাদের এগ্রিকালচার সেক্টর প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 60 হাজার হেক্টর জমিতে নোনা জল ঢুকে গিয়েছে ফলে সেই জায়গাগুলোকে রিভাইভ করা খুব মুশকিল কারণ নোনা জল হলে নদীর মানে আমাদের চাষে খুব প্রবলেম হবে এবং যে স্ট্যান্ডিং ক্রপ ছিল সেটা প্রচন্ডভাবে ক্ষতি হয়েছে কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট ম্যাম বিডিওরা সবাই একসঙ্গে ফিল্ডে অনেক পাম্প আমরা ওখানে সেট করে জলটা বের করার চেষ্টা করছি সাথে সাথে এর ইঞ্জিনিয়ারিং লেবার দিয়ে ছোট ছোট চ্যানেল করে যতটা পারি আমরা জলকে ওখান থেকে আমরা ড্রেন আউট করছি ম্যাম আরো বেশি ক্ষতি হয়েছে ম্যাম সবচেয়ে বেশি ফিশারি ডিপার্টমেন্টে আমাদের জেলা অসংখ্য ভেড়ি আছে ফলে যখন জল যখন আমাদের পুরো মানে ঝেপে চলে আসে বাম থেকে অসংখ্য ভেড়ি ম্যাম পুরো ভেসে যায় সব মাছ কিন্তু ওখান থেকে সব বেরিয়ে যায় ফলে তারা কিন্তু প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাম হর্টিকালচারে এই জেলায় ম্যাম ফুলের চাষ হয় আপনি জানেন ম্যাম সেখানে প্রচন্ড ক্ষতি হয়েছে ফুলের এবং পান মরচ অনেকগুলো প্রায় পুরো ধ্বংস হয়ে গেছে ম্যাম ফলে ওখানে একটা বড় ক্ষতি হয়েছে ইরিগেশনের ম্যাম পুরো আমাদের দীঘা রামনগর 1 থেকে একদম পুরো আমাদের কোলাঘাট পর্যন্ত যে বিস্তীর্ণ এরিয়া সেই জায়গায় প্রায় অসংখ্য বৃষ্ট হয়েছে ম্যাম সব মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইরিগেশনের টিম এই মুহূর্তে ফিল্ডে আছে তারা রেস্টোরেশন করছে ফলে এখন যাতে আর যদি এই মুহূর্তে নদীর জল বাড়ে যাতে যেগুলো ভেঙে গেছে সাথে জলটা আর না যেতে পারে ম্যাম আপনি দেখবেন দীঘা এবং থেকে একদম মন্দারমণি হলদিয়া অবধি পুরো যে আমাদের বিডিফিকেশনের কাজ যে পুরো যে পুরো পার্কটা বাঁধানো হয়েছিল ম্যাডাম পুরো অসম্ভবভাবে তছনছ করে দিয়েছে ফলে এখানে একটা আমাদের ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির মুখে আমরা ম্যাম আমরা পড়েছি এছাড়া ম্যাম এই মুহূর্তে আমরা যেখানে অ্যাফেক্টেড এরিয়া সেখানে আমরা হেলথ ক্যাম্প অর্গানাইজ করছি ম্যাম হেলথ ক্যাম্পে ডক্টররা আসছেন সেখানে মেডিসিন সবকিছু ব্লিচিং পাউডার ওআরএস আমরা সবকিছু স্টার্ট করেছি ম্যাম ফলে ম্যাম আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন একদিকে রিলিফ অপারেশন একদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ একদিকে রিপেয়ারিং ওয়ার্ক এই মুহূর্তে আমাদের মধ্যে পূর্ণেন্দু একটা প্রশ্ন আছে ম্যাম আমি কোনো কথা শুনতে পাচ্ছি না ম্যাম প্লিজ আমি কোনো কথা শুনতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম ম্যাম আমাদের ইরিগেশন বাঁধ যেটা ভেঙে গেছে পুরো তার লেন্থ 72 কিলোমিটার হিউজ একটা ক্ষতি আর যে রোড ক্ষতি হয়েছে অর্থাৎ রাস্তার ধারে পুরো জল এসে সাইডটাকে পুরো ধ্বংস করে দিয়েছে ফলে সেটা প্রায় আছে 180 কিলোমিটার ম্যাম ফলে রোডেও ক্ষতি হচ্ছে রাস্তা যতটা সম্ভব দেখা যাবে
ম্যাম আমরা করবো ম্যাম, যেটা যেগুলো দীঘার যে জায়গাটা বা পাহাড়টা বা বাঁধানো ছিল সেগুলো ম্যাম আমরা টিম তৈরি করে এনগেজ করে লেবার সবকিছু করে আমরা শুরু করে দেবো। হ্যাঁ ম্যাম সাফিসিয়েন্ট আছে ম্যাম, আমরা যখন যা জল চাচ্ছি পিএইচি সবটা দিয়ে দিচ্ছে ম্যাম, এই মুহূর্তে সাফিসিয়েন্ট জল আছে আমাদের কাছে। হ্যাঁ ম্যাম টারপোলিন যা শুরু করেছি ম্যাম, আমরা আমরা জেলা স্টেট থেকে যা যা চেয়েছি টারপোলিন রাইস মানে ক্যাশ টাকা সব আমরা জামা কাপড় পেয়ে গেছি। হ্যাঁ ম্যাম সব দেওয়া হচ্ছে, আমরা সাবসিডি পেয়েছি ম্যাম, যা চেয়েছিল পেয়েছি। হ্যাঁ ম্যাম সেগুলো করছি। হ্যাঁ ম্যাম রিলিফ সেন্টারে কুক ফুড দেওয়া হচ্ছে ম্যাম, এবং মেডিসিন থেকে সবকিছু টেক কেয়ার করছি ম্যাম, সব দিন এখনো চলছে ম্যাম। তাহলে ম্যাডাম যেটা বললেন সেই এক্সপার্ট কমিটি গঠন করে দীঘার এই যে অসাধারণ বিউটিফিকেশন গত কয়েক বছরে ম্যাডামের কার্যত ব্যক্তিগত তত্ত্বাবধানে হয়েছে সেইটা একটা করিয়ে নিতে হবে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকাল থেকে বেঙ্গলের বন্যা বিধ্বস্ত এবং দুর্গত সমস্ত অঞ্চল এরিয়াল সার্ভে করেছেন। আমরা প্রথমে গেছিলাম হিঙ্গলগঞ্জে, উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চল যেটা প্রায় বাংলাদেশ লাগোয়া প্রায় যশোরের কাছে, সেই সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ থেকে সম্পূর্ণ এরিয়াল সার্ভে করে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী ইত্যাদি করে আমরা যাই দক্ষিণ চব্বিশ পরগনার বঙ্গোপসাগরের বুকে সাগরে। সেই সাগরেও রিভিউ মিটিং হলো হিঙ্গলগঞ্জের রিভিউ মিটিংয়ের পর, সেখান থেকে কলাইকুণ্ডা এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের রাজ্যের ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটা রিপোর্ট জমা দিয়েই তিনি মুখ্যমন্ত্রী ছুটে এসেছেন আপনাদের এখানে। এই আপনাদের সঙ্গে মিটিং করে লোকাল ক্ষয়ক্ষতির আন্দাজ পার্সোনাল হ্যান্ডস অন নলেজ কালেক্ট করবার জন্য আপনারা যা যা সমস্ত অফিসার রিপোর্ট দিয়েছেন, তার বাইরেও ম্যানগ্রোভ প্রভৃতির ব্যাপারে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আপনাদের এখানেও ঝাউবন প্রভৃতি করে ইকোলজিক্যালি সাস্টেনেবল কি ডেভেলপমেন্ট করলে এগুলো টিকিয়ে রাখা যায় এই এক্সপার্ট কমিটি সেটাও দেখবেন। দীঘা যেহেতু একটা বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে দীঘা, এবং দীঘা ডেভেলপমেন্ট অথরিটি এখন চেয়ারম্যান নেই এবং নতুন করে করা হবে পরে, আমি আপাতত দীঘার ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব আমি আলাপনকে দিচ্ছি, চিফ সেক্রেটারিকে। তার কারণ দীঘায় যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং যেহেতু এটা নতুন করে একেবারে নিউ প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে, একটা নতুন একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, এ নিউ সেট আপ, সেটা করতে গেলে মাথায় ইম্পর্টেন্ট লোক না থাকলে হবে না। সুতরাং আলাপনকে আমি দায়িত্ব দিচ্ছি, যেটা দীঘা ডেভেলপমেন্ট অথরিটি, আলাপনের নেতৃত্বেই কাজটা এখন চলবে। ডিএম যারা আছেন, ডিএম, এসডিও বা Okay, no.
যেহেতু এইরকম ডিজাস্টার হয়ে গেছে, এটা আলাপন না থাকলে হবে না, এটা বুঝতে হবে তোমাদের। হ্যাঁ, ব্রিজের কাজ থেকে শুরু করে সবকিছু, ইরিগেশন তো কিছুই করে না, ফেলেই রেখে দিয়েছে। ইরিগেশন ডিপার্টমেন্টের কে আছেন ভার্চুয়ালে? ইরিগেশন ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট? ম্যাডাম, আমি আছি, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, ওয়েস্টার্ন সার্কেল 3, তমলুক। আচ্ছা, আপনি কি দীঘাটা দেখেন? হ্যাঁ ম্যাডাম, আমি দেখি। আপনি কি দীঘাটা দেখেছেন এই